শোবিজের নতুন মুখ তাসনিয়া রহমান মডেলিং এর পাশাপাশি অভিনয় করেছেন ওয়েব সিরিজে। তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল অনেক আগে। এবার এই মডেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন প্রযোজক জসিম আহমদ। বুধবার রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগররুনি হলে সংবাদ সম্মেলন করেন জসিম। আমার বিরুদ্ধে যে প্রচুর প্রপাগান্ডা হয়েছে এবং কিছু ফেক জিনিস ছড়ানো হয়েছে, এই জন্য আমরা এটার জন্য একটা লিগাল অ্যাকশনের জন্য আজকে আমরা কাজ করেছি। সংবাদ সম্মেলনে জসিমের আইনজীবীরা জানান, ব্যবসায়ী শিল্পপতিদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাদের ব্ল্যাকমেইল করে টাকা আদায় করেন তাসনিয়া। ধরনের কিছু কেসের রেকর্ডসও আমাদের কাছে আছে, যেগুলো থেকে আমরা আসলে একটা তার সিরিয়ালি তার একটা অফেন্স করার একটা প্রবণতা দেখতে পাই, যে সে কোনো প্রমিনেন্ট পার্সন লাইক আমাদের ক্লায়েন্ট এখানে যিনি আছেন জসিম ভাই, অথবা এর আগেও যারা ছিলেন শিল্পপতি বা কোনো রিচ পার্সন, দেখে সে টার্গেট করে এবং সে টার্গেট করার পর সে তাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে বিভিন্নভাবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন তাসনিয়া। তাতে জসিম আহমেদ সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এ মডেল। এ কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের 25 ও 29 ধারায় মামলা করেছেন জসিম আহমেদ। আমরা আজকে সাইবার ট্রাইব্যুনালে একটা মামলা করেছি 25 এবং 29 ধারায়। ওনার সাথে তাসনিয়া রহমান জনাব তাসনিয়া রহমানের একটা বন্ধুত্বমূলক সম্পর্ক ছিল, সে সম্পর্কের জের ধরে উনি জনাব জসিম উদ্দিন আহমেদ সাহেবকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছেন। যে ঘটনাটি আমরা ওনার ভাষ্যমতে ওনার মুখ থেকে আমরা যেটি শুনেছি এবং মামলার এজাহার যেটি উত্তরা পশ্চিম থানা যে মামলাটি হয়েছে, পেনাল দণ্ডবিধি 326, 323 এবং 307 এবং 342 ধারা, তদন্তের মধ্যে কিন্তু এটা উনি যে বড় বড় ক্লেমগুলো করেছেন সবগুলো ক্লেম কিন্তু প্রমাণিত হয়নি। শুরু থেকেই তাসনিয়ার উদ্দেশ্য খারাপ ছিল এমনটাই দাবি করেছেন জসিম। পুরো জিনিসটা ফেব্রিকেটেড এই কারণে, কারণ আমি 13 তারিখ এবং 14 তারিখ তার ফেসবুক পোস্ট দেখছি খুবই সুন্দর নাইসলি কোনো একটা হোটেলে, এবং এটা হলো 13, 14 অগাস্ট 2020। এই পোস্টগুলো তার ফেসবুক ওয়ালে এখনও আছে। তো কোনো মানুষ যদি ইনজুর হয় তাহলে সে পরদিনই সাধারণত হোটেলে মোটেলে ঘুরে বেড়ার কথা না। আবার আরেকটা ডাউট আছে, আমি জানি না ওইটা কী আসলে, আমি ওইটাও ফেসবুক দেখে বলতে পারি যে তার ফেসবুক ওয়ালে আমি আরেকটা দেখছি যে 10th October 2022 তার আরেকটা ফেসবুক পোস্ট আছে ভিডিও, যেখানে সে হাতে ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ এইগুলো সহ আছে। এখন এই ছবিগুলা আমি জানি না আসলে একটার সাথে আরেকটা মিলায়া কোনো একটা ফেব্রিকেটেড বানানো কিনা, আমি আই ডোন্ট নো। আমি প্রথমেই সবাইকে সরি বলে নিচ্ছি। এর আগে গত বৃহস্পতিবার ফেসবুক লাইভে এসে তাসনিয়া তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকার করেছেন। তার দাবি তিনি ষড়যন্ত্রের শিকার। অন্যদিকে তাসনিয়ার শাস্তি দাবি করেছেন জসিমের আইনজীবীরা। তো আপনারাই হয়তো বের করে আনতে পারবেন যে তাদের ব্যাকআপগুলো কে দিচ্ছে, তাতে করে অপরাধ আরো কমবে এবং মানুষের হয়রানিও অনেক কম। আল কাসির, সমসংবাদ, ঢাকা।